এবার ডবকাত জুয়াই নির্যাতন বোঝাই জেলার ডবকা পথার গাঁত সংঘটিত হয়েছে এই ঘটনা। এবার বুয়ারী নির্যাতন নহয়, নিজ কন্যা আর জোঁয়েকক মানসিক নির্যাতন চলাইছে পিতৃয়ে। পিতৃর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠাইছে নিজ কন্যায়। খবর চাইছো আমার লড়াটো আর বুয়ারিজনী আমি খিঙ্গিরবার বিয়াত পাঠাইছিলো বিয়ের ঘরত। যার পিছতে সিহতে কিবা অপমান চপমান করেছে, গালি গেরাজ বোধ করেছে বুয়ারিক লড়াক। আহার পিছতে আমি কিছু মুরব্বী টাইপের মানুষক মাতিছিলো যে আমার এটা চাই দিও, মুরব্বী যেকটা আইছে আমার ইয়াতে মিটাব পারা নাই মানুষের তাত। আরও সিহতে যাই কিনে আরও বেশিরভাগ যে বেজাল এটা লগাই দিছে ডাঙর করে। আমার বিয়ে হল, এই বিয়ের নামটো হল আব্দুল বাসিত। এতিয়াও আমার লগত নিমাংসা হওয়া নাই, যেটা মানুষ পাঠায় সেইটা বেলাপ হিসাবত পাঠায়। আমি এতিয়াও শান্তি পোৱা নাই, আমার উপর কেস করে আছে আর কষ্ট দি আছে, এইটো আমি আবেদন করেছি। জানিব পৰা মতে আজিৰ পৰা প্ৰায় তিনি বছৰমান আগত সম্পূৰ্ণ সামাজিক ৰীতি নীতি মতে মুৰাজ্জাৰ থানাৰ অন্তৰ্গত জয়নগৰ খিঙিৰপাৰ গাঁৱৰ আব্দুল বাছিৰৰ কন্যা ৰুমানা বেগমৰ বিবাহ হৈছিল। ডবকা পথাৰৰ আৰজান আলীৰ পুত্ৰ আমিৰ উদ্দিনৰ লগত ইয়াৰ মাজতে আমিৰ আৰু ৰুমানাৰ এটি কন্যা সন্তানৰো জন্ম হয়। ঘটনাটো মানে আমি আমাৰ সৰুকালি এটা আছিলে, হালিটোৰ বিয়াত গৈছিলোঁ। আমাৰ সৰু হালিটোৰ বিয়াত আমাক নিমন্ত্ৰণ কৰিছিলে। নিমন্ত্রণ করার পিছত আমি গৈছোঁ, তাত আমাক নি পেলাই বহুত মানে হেৰি করলে, আমাক বহুত বেজ্জত করলে, বহুত বেজ্জত করে আমাক দিলে ইয়ারপরা। পিছত মই ঘৰতে আহিছোঁ, অহাৰ পিছত মোৰ এই মাইকীয়ে খুঁজিছে আৰু মোৰ এই গণীয়েকে খুঁজিছে। সিহঁতক খোদাৰ পিছত সিহঁতে আকৌ বহুত ঝামেলা কৰিছে মোৰ লগত কৰি। এতিয়া একদম মিছামিছি আমাৰ পৰিয়ালে আমি বহুত শান্তিতে আছোঁ, বহুত শান্তিতে চলি আছোঁ, কিন্তু একদম মিছামিছি এতিয়া সিহঁতে আকৌ মোৰ পৰিয়ালত কেচ টেষ্ট কৰি পেলাই মোক বহুত মানসিকভাৱে অত্যাচাৰ কৰি আছোঁ। মই বহুত অত্যাচাৰত আছোঁ এতিয়া। রুমানার বৈবাহিক জীবন সুখেরে পার হয়েছিল। আজির পর কিছুদিন আগত রুমানার সরু ভন্টি এজনীর বিবাহক লৈ দুয়োটা পরিয়ালর মাজত মনোমালিন্য হওয়ার কারণে রুমানার পিতৃ আব্দুল বাসিরে আমির আর আমিরর পরিয়ালক নানান ধরনের ভাবুকি প্রদান করার লগতে ভুয়া গোচর আদি দি মানসিক হারাশাস্তি দিয়ার অভিযোগ উত্থাপন করেছে আব্দুল বাসিরর নিজ কন্যায়। দুই তিন বছর আছে বিয়াত গেছিলাম, আমার অপমান হয়েছে, আমার সরু বুড়ি একগো আছে, আমি যাইতাম না সংসার ছাড়িয়া। আমার মা আর বাপে দরবার দেন সর্দা সরিয়া চাইতে আমার এনে থাকিয়া, আমি যাইতাম না আমার ফুরিত ইয়া। মই ক'ব নোৱাৰোঁ কিয় নিব বিচাৰিছে, বিয়াত গৈছিলোঁ সেইকাৰণে। বিয়াত গৈ অপমান কৰিছে, মোক আর মোৰ স্বামীক। পিছত আমি ঘৰত আহিছোঁ, ঘৰ আমাৰ বাপে বিচাৰি পাঠাইন মানুহ পাঠাইন পাঠাইয়া দৰবাৰ মানুহ পাঠাইয়া আৰু মিঠাইতা চাৰি আৰু দৰবাৰ লগাই ইয়াত তৈয়া যায় মঞ্জাই আৰু লগাই লড়াই বোলে বহুত কষ্ট আমি তাৰ আয়তা কৰে। বৰ্তমানে আমাৰ বাপে কেচ টেচ দিয়া নানান অসুবিধা দেখাই থাকোঁ, আমি যাইতাম না আমি তাহ মানে। আপোনাৰ শহুৰৰ পৰিলে আপোনাক কিবা হাৰাশাস্তি দিয়া আছে নেকি? নহয়, দিয়া নাই। কিবা মানসিক শাস্তি দিছে নেকি? না। শাৰীৰিকভাৱে? আমি রুমানার পিতৃগৃহর মন্তব্য লব বিচাৰিছিলো, কিন্তু রুমানার পিতৃগৃহর লোকে সংবাদ মাধ্যমৰ আগত মুখ খুলিব বিচৰা নাই। যিহেতু দুয়োটা পক্ষই আইনৰ আশ্রয় লৈছে, আৰক্ষীৰ তদন্তত প্ৰকৃত সত্য পোহৰলৈ আহিব। ডবকাৰ পৰা সুমন ভৌমিকৰ ৰিপৰ্ট, আৱালি টাইমছ।